প্রচণ্ড রৌদ্রকে উপেক্ষা করে, প্রচণ্ড ক্ষুধা ও তৃষ্ণাকে সহ্য করে, আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এক মাস যাবত আমরা রোজা রেখেছি এবং ধারাবাহিকভাবে পাঁচাত্তের শুধু নামাজই নয় বরং সাথে সাথে তারাবির নামাজেও আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। এ বিষয়ে আমাদের মা এবং বোনেদের বিশেষ ভূমিকা আছে। খুতবাবতী ও সংক্ষিপ্ত রাখব, কয়েকটি কথা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের যে সন্তান সন্ততি, আমাদের যে ছেলে মেয়ে আছে, এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে আমানত স্বরূপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাধারণত সমাজে ছেলেদের থেকে মেয়েদেরকে উপেক্ষা করা হয়, সেই দৃষ্টিকোণ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি দুইজন মেয়ের সাবালিকা হওয়া পর্যন্ত লালন পালন করবে, তার ভরণ পোষণ, শিক্ষা দীক্ষা, তার স্বাস্থ্য বিষয়, তার স্বাস্থ্যের বিষয়ে সুদৃষ্টি রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামত দিবসে আমি এবং সে এইভাবে। মধ্যমা এবং তর্জনী এই দুটো আঙুলকে পাশাপাশি মিলালেন, অপর বর্ণনায় আছে আমি এবং সে জান্নাতে পাশাপাশি প্রবেশ করব, কোন বর্ণনায় আছে চারটি আঙুল, কোন বর্ণনায় আছে আঙুলগুলো মিলিয়ে দিলেন। আসলে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো সন্তান সন্ততি আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত, অপর পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যাকে দায়িত্ব অর্পণ করা হলো কোনো কিছুর, অতঃপর সে কল্যাণের সহিত সেই দায়িত্ব পালন করলো না, আল্লাহ তাআলা বলছেন লাম ইয়াজিদ রায়হাতাল জান্না, সে জান্নাতের সুগন্ধিও পাবে না। সহিহ বুখারীর বর্ণনা। আমাদের ছেলে মেয়ের যদি যথাযথভাবে আমরা লালন পালন না করি, যথাযথভাবে শিক্ষা দীক্ষা না দিই, যথাযথভাবে তাদের যদি গাইড যদি না যদি করি, তাদেরকে যদি পবিত্র কোরআন এবং সুন্নার পথে পরিচালনার জন্য আমরা কঠোরভাবে হস্তক্ষেপ না করি, তাহলে তাদের তো পরিণাম জাহান্নাম হবে, আমাদেরও পরিণাম জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতের সুগন্ধিও পাবে না। এজন্য রমজানে প্রচন্ড ক্ষুধা এবং তৃষ্ণাকে বরণ করে নিয়ে ছোট ছোট কচি কাঁচা ছেলে মেয়েদেরকে যেভাবে আমরা আল্লাহর পথে নিয়ে এসেছিলাম, আমাদের অভিভাবক ভাই এবং বোনেদের গুরু দায়িত্ব হলো ছেলে এবং মেয়েরা যাতে ভুল পথে বিপথে পরিচালিত না হয়, ভ্রান্ত পথে না যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুজিবাতিন নার বিশাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, কামনা বাসনা খিয়াল খুশি দ্বারা জাহান্নাম পরিবেষ্টিত। একজন মানুষের জাহান্নামে যাওয়ার জন্য, একজন মানুষের জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট, তার মন যা চাইবে তাই করবে। আপনার সম্পদ আছে, আপনার স্বাস্থ্য আছে, আপনার শারীরিক ক্ষমতা আছে বলে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না। পবিত্র কোরআন এবং সুন্নাহ পথে আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি নিজের কামনা বাসনা এবং খেয়াল খুশি মতো জীবন যাপন করে, তাহলে ও জাহান্নামের বেড়া টপকে গিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। জাহান্নামে পৌঁছানোর জন্য নিজের প্রবৃত্তি, নিজের প্রবৃত্তি মন যা চাই তাই করবে, তাহলে জাহান্নামে প্রবেশ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, আর জান্নাত পরিবেষ্টিত আছে দুঃখ কষ্ট মুসিবত দ্বারা। অর্থাৎ সৎ আমল করা, সৎ পথে দৃঢ় থাকা এবং সৎ জীবন যাপন করার জন্য যে দুঃখ কষ্ট সহ্য করতে হয়, এই পথ পাড়ি দিতে পারলেই জান্নাতে পৌঁছা সম্ভব। জান্নাতে যদি যেতে হয় আপনাকে প্রত্যেক দিন ওই ফজরের টাইমে মুয়াজ্জিন যখন ডাক দেবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন আপনাকে ঘুম থেকে উঠতে হবে, ফজরের নামাজ আপনাকে আদায় করতে হবে, সন্তান সন্ততি ছেলে মেয়েদের দায়িত্ব নিয়ে আপনাকে সেই পথে ধাবমান করতে হবে, আপনাকে নামাজি বানাতে হবে। পরিশেষে এই কথাই আমি আপনাদেরকে বলবো যে সুপ্রিয় ভাই এবং বোন, এক মাস যাবত যেমন আমরা আল্লাহ তাআলার দাসত্ব করার লক্ষ্য এবং উদ্দেশ্যে নিজেদের মনোবাসনা, নিজেদের প্রবৃত্তি, কামনা বাসনাকে বিসর্জন দিয়ে প্রকৃত অর্থে আমরা আল্লাহ তাআলার দাস, আল্লাহ তাআলার গোলাম হয়ে গিয়েছিলাম, শয়তানকে আল্লাহ তাআলা আবার ছেড়ে দিয়েছেন, জি আজকে ছেড়েছেন এমনটি না,
আসলে আরবি অনুযায়ী গতকালকে সূর্য অস্তমিত হওয়ার পরে আজ হয়ে গেছে কিন্তু আমরা সেটাকে আজ এবং কাল ভাবি গত দিন গতকালকে সূর্য অস্তমিত হওয়ার আগে পর্যন্ত শয়তান শৃঙ্খলা বদ্ধ ছিল আর যখনই সূর্য ডুবে গিয়েছে শাওয়াল মাসের চাঁদ উদিত হয়েছে শয়তান আবার তাদের প্রাথমিক অবস্থায় ফিরে এসেছে আল্লাহ তাআলা তাদেরকে শৃঙ্খলা বদ্ধ থেকে বেড়ি পরানো থেকে তাদেরকে মুক্ত করে দিয়েছেন শয়তান আমাকে আপনাকে বিভ্রান্ত করার জন্য সদা সর্বদা প্রচেষ্টা করবে এটা আমি লক্ষ্য করেছি গত এশার টাইমেই যে সমস্ত কচিকাচারা যে সমস্ত ছেলেমেয়েরা আপনার এক মাস যাবত কঠোর পরিশ্রম করে রমজানের তপস্যা করলো রমজানের সিয়াম রাখলো আপনার এশার টাইমেই কিন্তু ওই কচিকাচারা ছোট ছোট ছেলেরা মসজিদে অনুপস্থিত ছিল আমরা যদি গার্জেনরা প্রকৃত অর্থেই সচেতন হই তাহলে তারা মসজিদ থেকে অনুপস্থিত হতে পারে না এজন্য আমার মা এবং বোন ভাই বাবাজিদের নিকটে বিনীত অনুরোধ প্রকৃত অর্থে যদি আপনি আমি রমাদানের সিয়াম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করে থাকি আর প্রকৃত অর্থে আমি মনে করি আপনারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করেছেন কিন্তু তখন শয়তান বেড়ি পরানো ছিল এখন শয়তান বেড়ি মুক্ত শৃঙ্খলা মুক্ত এখন শয়তান আপনার বিশ্বে পরিভ্রমণ করছে আমাকে আপনাকে বিভ্রান্ত করার জন্য এজন্য আমাকে আপনাকে সদা সর্বদা সচেতন থাকতে হবে পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের প্রকৃত অর্থে আত্মশুদ্ধি করার আমাদের শিরক এবং বিদাত কুসংস্কার থেকে নিজেদেরকে মুক্ত করার এবং তোমাকে স্মরণ করার এবং সালাত কায়েম করার নামাজ আদায় করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা যে আত্মশুদ্ধি করলো শিরক এবং বিদাত এবং কুসংস্কার কামনা বাসনা থেকে নিজেকে মুক্ত করলো এবং আল্লাহকে স্মরণ করলো এবং নামাজ আদায় করলো সে সফল হলো পরিশেষে একটি কথা আমরা ঈদের সালাত এখানে আদায় করলাম আমরা চেয়েছিলাম এই ঈদগাহকে সম্প্রসারিত করতে বহু প্রচেষ্টার পরেও সম্প্রসারিত করা সম্ভব হয়নি বিকল্প হিসেবে যখন একটা বিষয় আমরা উপলব্ধি করলাম সামনে যে ঘেরা দেখছেন আর তার পাশে আরো একটা ঘেরা আছে একদম ওই রোড সংলগ্ন ওটা তো দুটো মিলিয়ে 18 কাঠা আছে এই 18 কাঠাই এই ঈদগাহের বিনিময় হিসেবে হবে অবশ্যই এর জন্য আরো আমাদের হয়তো 20 লক্ষ টাকা লাগবে আপনাদের কাছে বিনীত অনুরোধ এটাও ইনশাআল্লাহ আমাদের হয়ে যাবে তার কারণ আমাদের বাড়ি গাড়ি সবকিছু ব্যক্তিগতভাবে অনেক কিছু হয়ে যায় তাহলে সেই জায়গাটাও আমাদের হতে এতগুলো আমাদের গোটা গ্রামবাসী কয়েকটা গ্রাম মিলিয়ে যেখানে আমরা এখানে সালাত আদায় করছি নামাজ পড়ছি তখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সেই জায়গাও আমাদের জন্য ইনশাআল্লাহ সম্ভবপর হবে সেই দৃষ্টিকোণ থেকেই আমরা হয়তো ঈদের আগেই ঘোষণা দেওয়া হবে যে পরিস্থিতি পরিবেশ আমাদের অনুকূলে থাকলে ইনশাআল্লাহ আমরা সেই জায়গাতে ঈদুল আধা কোরবানির ঈদ সেখানে আমরা অনুষ্ঠিত করব ইনশাআল্লাহ ঈদের আগে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আমরা ওই জায়গাতেই এবারই চলে যাচ্ছি কিনা ইনশাআল্লাহ এই জায়গাটা মোট আছে 8 কাঠা এই জায়গাটা আপাতত মোট আছে 8 কাঠা এই 8 কাঠা সম্প্রসারণের সম্ভব না অত্যন্ত কম ক্ষীণ বলদের দ্বারা বহু প্রচেষ্টা করেছিলাম কিন্তু সেটা সম্ভব হয়নি পরিশেষে আমরা বেশি জায়গা এবং ভালো জায়গা পাওয়ার জন্য সেই জায়গাটা আমরা ঈদগাহ কমিটি সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ সেখানে আমরা যাব এজন্য আপনাদেরকে বলবো যে আপনারা মুক্ত হস্তে কিছু ভাই বলছিলেন যে আপনারা চাইতে আসছেন না আসলে আমরা চাওয়া অভ্যস্ত নই তবে ঈদগাহের সাথে প্রয়োজন হয়তো আপনাদের কাছে যেতে হতে পারে কখনো তো আপনাদেরকে বলবো যে আপনারা মুক্ত হস্তে আর এই ঈদগাহের জন্য জাকাতের অর্থ লাগাবেন না ঈদগাহের জন্য আপনার সাধারণ খালেস আপনার বৈধ পথে উপার্জিত সম্পদ দান করবেন জি এটা এজন্যই বলছি বৈধ পথেই আপনারা সার্বিকভাবে উপার্জন করবেন আর বিশেষ করে যে টাকাটা দান করবেন সেটা বৈধ পথে উপার্জিত সম্পদটা দান করবেন যাতে আল্লাহ তাআলার কাছে তার পূর্ণ বিনিময় এবং প্রতিদান পুরস্কার আপনারা পান এ কথা বলে আজকের বক্তব্য এদিক হচ্ছে আল্লাহ তাআলা আমাদের এই ঈদের সালাত তথা এক মাস যাবতে আমরা নামাজ আদায় করলাম তা কবুল করেন আজকের দিন অত্যন্ত পবিত্র আজকের দিন অত্যন্ত বরকতময়
এজন্য মসজিদে নববী আর মসজিদে হারামে যদিও পৃথিবীর অন্যান্য মসজিদ থেকে নামাজ উত্তম মসজিদে হারামে অন্যান্য জায়গা থেকে এক লক্ষ ওয়াক্তের নামাজ থেকে মসজিদে হারামে এক ওয়াক্তের নামাজের মাহাত্ম্য এবং ফজিলত বেশি এত দসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মা এবং বোনদের ব্যাপারে বলেছিলেন যে মেয়েদের নামাজ কিন্তু তা থেকেও বাড়িতে উত্তম পুরুষদের জন্য এখানে যদি ভারতের যে কোনো মসজিদে আমরা এক লক্ষ ওয়াক্তের নামাজ পড়ি যদি আর মসজিদে হারামে এক ওয়াক্তের নামাজ এটা পুরুষদের জন্য তবুও মসজিদে হারামের এক ওয়াক্তের নামাজের মাহাত্ম্য এবং ফজিলত বেশি মসজিদে নামাজে যদি আমরা যদি নামাজ যদি পড়ি তাহলে এক ওয়াক্তের নামাজের ফজিলত অন্যান্য মসজিদের তুলনায় এক লক্ষ ওয়াক্তের নামাজের ফজিলত বেশি কিন্তু এটা পুরুষদের জন্য মানে পুরুষরা ওখানে নামাজ পড়লে ফজিলত পাবে কিন্তু মসজিদে হারামে মহিলারা নামাজ পড়ে যে ফজিলত পাবে নিজেদের বাড়িতে নামাজ পড়ে তার থেকে বেশি নেকি পাবে পূর্ণ পাবে এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এত দসত্ত্বও কিন্তু ঈদের নামাজের ক্ষেত্রে বলেছেন পুরুষ এবং মহিলা উভয় পুরুষের ইমামতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইমামতিতে পুরুষের ইমামতিতে নামাজ পড়ার জন্য সকল প্রকারের মা এবং বোনদেরকে ঈদ মাঠে উপস্থিত করার জন্য নির্দেশ প্রদান করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ইয়ারজুনা বারাকাতা যালিকাল ইয়াউমে ওয়া তুহুরাতা পুরুষ এবং মহিলা সকলে এই দিনের বরকত এবং পবিত্রতা আশা করে এই দিন হচ্ছে অত্যন্ত বরকতময় এবং পবিত্রময় এই দিনে পুরুষ এবং মহিলা ঈদ মাঠে ঈদের সালাত আদায় করবে এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ প্রদান করেছেন যেমন সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে উল্লেখ হয়েছে সহিহ বুখারী হাদিস নম্বর 971 সহিহ মুসলিম হাদিস নম্বর 890 আল্লাহ তাআলা আমাদের প্রকৃত অর্থেই আল্লাহ তাআলার দাস এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পথ প্রদর্শক শ্রেষ্ঠতম পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করে সমস্ত কিছু একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আমিন আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ